আজকে আমার বাগানে বন্ধু ফুল গাছটা বেশি মধু ফুল ফুটেছে অন্যান্য তুলনায়। মানে আজকে প্রথম বেশি ফুল ফুটেছে মধু গাছে, মধু ফুলগুলো। তারপর দেখো যারা গোলাপ প্রেমিকরা, গোলাপ দেখো, গোলাপ ফুটেছে আজকে অনেকগুলো, লাল পিঙ্ক কালার বিভিন্ন কালারের ফুটেছে। সাদা জবাও আছে, জবা তো আছেই, যারা জবা প্রেমিকরা কোথায় জানি না। আজকে মোটামুটি ফুল ফুটেছে, কাকে তুলে একটু কম ফুটেছে কিন্তু ভালোই ফুটেছে, তেমন খারাপ না। দেখো কি সুন্দর লাগছে কাঠগোলাপ ফুলগুলো, একদম মন ভরিয়ে যাচ্ছে। এখানেও ফুটেছে আজকে 3-4টা মতো, দেখো কি সুন্দর লাগছে। আসলে অনেক সুন্দর লাগে যখন বাগানে আসি, বাগানে উঠি, বাগানে ফুল দেখি, তখন কষ্টগুলো আর কষ্ট বলে মনে হয় না, খুব সার্থক হয়ে যায় সব কিছু। মানে অনেক ভালো লাগে, এত কষ্টের ফল পেয়েছি। এই যে যখন গাছে আমাদের ফুল দেখি, অন্যরকম একটা আলাদা একটা শান্তি লাগে। যারা বাগান করে, বাগান প্রিয় বাগান প্রেমিকরা আছে, তারা জানবে। দেখো আজকে অনেকগুলো ফুল এসেছে, এটাকে বেলি ফুল বলি আমরা, বেলি ফুল গাছে কি সুন্দর ফুল এসেছে, অনেক সেন্ট করে। এটা একটা জবা, আজকে মোটামুটি ভালোই ফুটেছে। ও গন্ধরাজ, তোমাদের সেটা দেখাতে পারলে দেখাচ্ছে, দেখো কি সুন্দর গন্ধরাজ ফুল ফুটেছে, অনেকগুলো ফুল এসেছে এই বাগানে, এই গাছে, সরি, গন্ধরাজ ফুলেছে। কি সুন্দর, দেখো কি সুন্দর লাগছে। দেখো মরিচা ফুল বলে আমরা এটাকে, মরিচা ফুল শীতকালে বেশিরভাগ বেশি ফুটে, কিন্তু আমার না এবারে সব কিছু উল্টো হয়েছে, শীতকালে কম ফুটছে কিন্তু, বাট এই গরমকাল দেখলাম যে শীত এখন রোদ পড়ছে আর বেশি বেশি ফুল ফুটছে। তো আজকে মোটামুটি বেশ ফুল ফুটেছে, খারাপ না, মানে তুলনায় একটু কম হলো, ভালোই ফুটেছে। সবসময় যে একই ফুল দিবে, একই বেশি বেশি দিবে কথা নাই, ওরা তো একটা প্রাণের মধ্যে পড়ে। কলি আছে ওই সময়, ওখানে আমার বাগানে অসম্ভব পরিমাণে কলি আছে, এই দেখো কলি, এই দেখো, কিন্তু লাল ফুলটা একটু কম ফুটেছে এটাই বলতে পারি। তো সবাই কেমন লাগছে আমার বাগান দেখে, আমার বাগানে ফুল দেখে একটু কমেন্ট করে জানাবে। দেখো পাখিগুলো, কবুতরগুলো দাঁড়িয়ে আছে খাবারের জন্য, আর একটা দেখো কি সুন্দর, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।